সোমকনাশ কিচেনে আপনাদের স্বাগত। চপ খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা হোক ভেজিটেবল চপ বা মাটন চপ। আজকে আপনাদের সাথে একটি চপের রেসিপি শেয়ার করেছি, একদম ইউনিক, আর সেটা হলো গুগলির চপ। গুগলির চপ করার জন্য এখানে 500 গ্রাম গুগলি রয়েছে। এটা খুব ভালো করে বেছে গরম জলে 1 চামচ নুন দিয়ে 30 মিনিট প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 15 থেকে 16 বার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে রাখা আছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দেব 4 চামচ আন্দাজে সর্ষের তেল, ফোড়নে দেব অল্প গোটা জিরে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রয়েছে, এটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করব 8 কোয়া রসুন ও 1/2 ইঞ্চি আদা থেঁতো। যে কোনো চপের ক্ষেত্রে যদি আদা রসুনটা থেঁতো করে দেওয়া হয় তাহলে ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করব 1টা টমেটো কুচি, দেব স্বাদ অনুসারে নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার গুগলিটা অ্যাড করব। গুগলি দেওয়ার পর আজ লো টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু খুব ভালো করে হাতে সময় নিয়ে কষাতে হবে। গুগলিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার অ্যাড করব আলু। এখানে 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে রাখা আছে, আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অ্যাড করব কসুরি মেথি, দেব গরম মশলা আর দেব 1 চামচ ভাজা মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের গুগলি চপের পুর একদম রেডি। এখানে পুরটা এরকম চপের আকারে গড়ে নিয়েছি। এবার আমরা একটা ব্যাটার করে নেব। এখানে 6 চামচ বেসন রয়েছে, দেব স্বাদ অনুসারে নুন, অল্প গোলমরিচ গুঁড়ো, দেব জোয়ান আর দেব অল্প হলুদ। জল দিয়ে একটা ব্যাটার করে নেব, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার একটা চপ নিয়ে ব্যাটারে ডিপ করে ভাজতে দিয়ে দেব। প্রথমে আঁচটা হাই ফ্লেমে রেখে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। একবার উল্টে দেব। আমাদের চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস রেডি আমাদের গুগলির চপ। আমার এই গুগলির চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।